আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আদনান হাসান। এখন তো স্মার্ট ওয়াচের যুগ, আর আপনি যদি এই মুহূর্তে বাজেট ফ্রেন্ডলি একটা স্মার্ট ওয়াচ কিনবেন ভাবছেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আপনাদের সাথে কোলমি নামের একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডের c61 নামের একটা স্মার্ট ওয়াচ, লো প্রাইসের মধ্যে আমরা সবাই আশা করি এমন একটা স্মার্ট ওয়াচ যেটাতে ভরপুর ফিচার্স থাকবে এবং অবশ্যই গুড লুকিং হতে হবে। তা আপনার বাজেট যদি 2 থেকে 2,500 টাকা হয়ে থাকে, তাহলে আপনি এই ব্র্যান্ডটাকে চুজ করতে পারেন বা এই মডেলটাকে আপনি চুজ করতে পারেন। আর আপনারা চাইলে এই প্রোডাক্টটি নিতে পারেন গ্যাজেট ট্র্যাক বিডি থেকে 2,450 টাকা, ক্যাশ অন ডেলিভারিতে তারা সারা দেশে এটা সেল করছে। এছাড়াও এখানে আরও অনেক গ্যাজেট আইটেম রয়েছে, আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওকে, স্মার্ট ওয়াচটি ওপেন করার পর দেখতে পাচ্ছি আমরা কোলমির লোগো শো করছে। তো বক্সে আমরা নর্মালি কিন্তু যা যা থাকে স্মার্ট ওয়াচে সবগুলোই পাচ্ছি, এবং আমরা ওপেন করার পর প্রথমে আমাদেরকে হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে, তারপর কিউআর কোড শো করছে, এটা আমাদের ফোনের সাথে কানেক্ট করে নিতে হবে। আমরা একটা অ্যাপ ব্যবহার করব, ফিট ক্লাউড প্রো। অ্যাপটিকে ওপেন করার পর ডিভাইস সেকশনে আসার পরে হচ্ছে আমাদের ব্লুটুথের মাধ্যমে এটা কানেক্ট করে নেওয়ার পর আমাদের হচ্ছে এটা স্ক্যান করে নিতে হবে, তাহলে আমাদের ফোনের সাথে এটা কানেক্ট হয়ে যাবে। তো আমরা কানেক্ট করে নিলাম, তারপর দেখতে পাচ্ছেন আমাদের হাতের সাথে মোটামুটি ফিট হয়ে গেছে এবং খুবই কমফোর্টেবল লাগছে আমার কাছে। আর আমি এখানে যেটা পরেছি এটা হচ্ছে ব্ল্যাক, তবে এটার কিন্তু 3টা কালার রয়েছে, ছেলেরা ব্ল্যাক কালারটা পছন্দ করবে বেশি, আবার এখানে গোল্ডেন কালার একটা আছে, এটা চাইলে মেয়েরা আপনারা চুজ করতে পারেন। তো আমাদের হচ্ছে অ্যাপে প্রবেশ করার পর আমরা নোটিফিকেশনের যে অপশনটি রয়েছে এখানে আসার পর বেশ কিছু অ্যাপের যে নোটিফিকেশনগুলো এটা আমরা হচ্ছে আমাদের স্মার্ট ওয়াচের সাথে কানেক্ট করে দিতে পারি, তাহলে সেগুলো চলে আসবে। এবং মিউজিকের যে সাউন্ড কোয়ালিটি সেটাও আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। আর এর ওয়াটারপ্রুফ লেভেল IP67, বুঝতেই পারছেন যে নর্মালি পানিতে ভেজলেও প্রবলেম হবে না আমরা, আর আমরা এমনটাই অনেকে চাই। তো এখানে বেশ কিছু থিমও রয়েছে, আপনি চাইলে আপনার পছন্দের থিমটাকে সিলেক্ট করে রাখতে পারেন। আর উপর থেকে সোয়াইপ ডাউন করলে হচ্ছে আমরা নর্মালি ফোনে যেরকম ব্রাইটনেস আর বেশ কিছু অপশন পাই এগুলো পেয়ে যাচ্ছে, এবং ডে নাইট আমার কাছে এর কালার কন্ট্রাস্ট ব্রাইটনেস মোটামুটি অ্যাকুরেট মনে হয়েছে। আর ভয়েস অ্যাসিস্ট্যান্ট যে সিস্টেমটা রয়েছে এটা আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে, আমরা এটাও পাচ্ছি। আর আমরা দেখতে পাচ্ছি এখানে যে লঞ্চারটা ইউজ করা হয়েছে, যে অ্যাপগুলো শো করছে, এটার ডিজাইনটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। এছাড়াও এই সময়টাতে যেটা আমরা সবাই চাই যে আমাদের এক্সারসাইজ ডাটা রেকর্ড করা সহ আমাদের এক্সারসাইজ টাইম ইনক্লুড করা এই সমস্ত ফিচার্স যেন থাকে, এগুলো কিন্তু সবগুলোই এখানে রয়েছে। এই ধরুন আপনি সারাদিন কতক্ষণ হাঁটাহাঁটি করলেন সেটা আপনি জানেন না, আপনার স্মার্ট ওয়াচ কিন্তু রেকর্ড করে রাখছে, এটা নিশ্চয়ই আপনার জন্য হেল্পফুল হবে। এবং স্মার্ট ওয়াচটির কল কোয়ালিটিও কিন্তু অনেক ভালো ছিল। তো এই তো আপনার যারা একটু কম প্রাইসের মধ্যে এমন একটা স্মার্ট ওয়াচ খুঁজছেন যেটা দেখতে অনেক মিনিমাল হবে, অনেক ক্লাসি হবে, তাহলে অবশ্যই আপনি এটাকে চুজ করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, ভিডিও ডেসক্রিপশন বক্সে এটার পারচেস করার জন্য লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওইখান থেকে কিনতে পারেন। এরপর আপনারা কোন ভিডিও আমাদের থেকে চান চাইলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আমি আদনান হাসান ছিলাম, এতক্ষণ আপনাদের সাথে, কথা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।